কেমন আছো সবাই? আচ্ছা শোনো, বাকিরা সবাই একসাথে যদি মাইক্রোফোন অন করে রাখো তাহলে কিন্তু আমার কানের অবস্থা কিন্তু খুবই খারাপ। সালাম দেওয়ার পর মাইক্রোফোনটা মিউট করে রাখো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছো? আচ্ছা, নাস্তা পছন্দ হয়েছে? সকালের সবার নাস্তা পছন্দ হয়েছে? আচ্ছা, তাহলে তো মন খুব ভালো থাকবে আজকে, তাই না? সকালবেলা নাস্তাটা যদি খুব সুস্বাদু হয়, খুব মজার হয়, তাহলে কিন্তু সারাদিন মনটা কি থাকে, ফ্রেশ থাকে, ভালো থাকে, তাই না? হাসি খুশি থাকে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা সবাই, সবাই পছন্দ অনুসারে নাস্তা করতে পেরেছ? Yes sir. Yes sir. Very good, very good. আজকে নাদিয়া, আজকে নাদিয়ার নাস্তাটা মনে হয় খুব বেশি মজার ছিল, তাই না? হ্যাঁ, তাকে বেশি হাসি খুশি দেখা যাচ্ছে। তারপরে আরাফ, আরাফও মজার নাস্তা খেয়েছে, তাই না? হ্যাঁ, সাইমো খেয়েছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মাশাআল্লাহ। আমরা আজকে এট এ টাইম অনেকে জয়েন করেছি, আমি সহ 9 জন, আরো দু একজন যদি জয়েন করে তাহলে ভালো হয়। হ্যাঁ, আর একজন আসছে, ইমতিসার আসছে, ইমতিসার 10 জন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছো ইমতিসার? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা শোনো, তোমরা যে ড্রয়িং, আজকে তো তোমাদের ড্রয়িং ক্লাস, তাই না? আচ্ছা, তোমরা যে আগে আগে ড্রয়িং করেছিলে সেগুলি কি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেছো, নাকি ক্লাসের সময় করার পর আর করো নাই? আশরাফুল করে, তারপরে ফারিয়া করে, আর ইফতি করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকে করে, ইমতিসারও করে। আচ্ছা, প্র্যাকটিস করলে, আমরা যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে আমাদের কাজটা আরো বেশি ডেভেলপ হবে, অর্থাৎ ভালো হবে, পরিবর্তন হবে, কেমন? মানে ওয়ালাইকুম আসসালাম, আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের কাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা সবাই নিয়মিত বাসায় অবসর সময়ে আমরা যখন খেলাধুলা করব তখন বাসায় ড্রয়িং গুলি প্র্যাকটিস করব, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাঝে এখন টোটাল 12 জন আমি সহ উপস্থিত হয়েছি। এখন সবাই, আচ্ছা ঠিক আছে, এখন সবাই মাইক্রোফোনটা আনমিউট করে রাখো। আমি এখন ক্লাস শুরু করতে যাচ্ছি, সবাইকে শেয়ার দেব, কেউ কথা বলবে না, কেমন? দেখি কার আগে কে আনমিউট করতে পারো, কে কে আনমিউট করতে পারো। এই, তোমার কথা শুনতেছি কিন্তু। আচ্ছা, সাদ আল হাসান আনমিউট করো নাই, সাইমা আফরোজ আনমিউট করো নাই, দ্রুত আনমিউট করো। এখন আমি ক্লাস শেয়ার দিচ্ছি, কেমন? কেউ কথা বলবে না, আজকে কোনো কোয়েশ্চেন বাকি নাই। আজকে আমরা করব একটি দৃশ্য, গ্রীষ্মকালের একটি দৃশ্য করব আজকে, বুঝতে পেরেছ? তাহলে সবাই মনোযোগ সহকারে টিচার যেভাবে দেখাবে সেভাবে তোমরা সবাই করার চেষ্টা করবে, অর্থাৎ টিচার যেভাবে স্টেপে স্টেপে দেখাবে তোমরা টিচারের সাথে ওই কাজটা ওভাবে দ্রুত করবে, কেমন? আর করা শেষ হলে ভালো করে দেখবে কোথাও কোথাও কোন কোন জায়গায় তোমাকে ঠিক করতে হবে, কোথায় সমস্যা হয়েছে কিনা সেটা
রিস করে তারপর আবার নতুন করে করবে কেমন আচ্ছা টিচার তো আছে তারপর টিচারকে দেখা দেখাবে টিচার কারেকশন করে দেবে ঠিক আছে এখন আমি ক্লাস শেয়ার দিচ্ছি তোমাদেরকে তোমরা ভালোভাবে ক্লাসটা ফলো করো আশা করি সবাই শেয়ার দেখতে পাচ্ছো তাহলে এখন কেউ কথা বলবে না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ অনেকে আনমিউট করে রাখো নাই আচ্ছা ঠিক আছে সালামের উত্তর দেওয়ার পর সবাই আনমিউট করে রাখো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদেরকে স্বাগতম সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী সহকারী শিক্ষক সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম লেকচার নাম্বার 4 20 জুন 2021 আচ্ছা সবাই খাতার উপরে সিডব্লিউ তারিখটা লিখে নাও আজকে কিন্তু 20 তারিখ এটা ভালোভাবে বুঝে লিখো ভুল যেন না হয় সবাই খাতার উপরে সিডব্লিউ লিখবে সিডব্লিউ নিচে লেকচার নাম্বার 4 লিখবে কেমন এল দিয়ে হাইফেন দিয়ে তারপর 4 লিখবে কেমন আচ্ছা সবাই লিখে শেষ করেছো সিডব্লিউ তারিখ লিখেছো আজকে 20 তারিখ 20 জুন জুন মাস 6 মাস 6 মাস হ্যাঁ 20/6/2021 লিখো 20/6/2021 এরপর তোমরা খাতার উপরের দিকে একটি মার্জিন করবে খাতার বাম পাশে একটি মার্জিন করবে একটি করে মার্জিন করে নাও আচ্ছা এখন আমরা পাঠ পরিচিতি একটু দেখিনি আজকের পাঠ পরিচিতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিষয় ড্রয়িং আজকে আমরা শিখব প্রাকৃতিক দৃশ্য গ্রীষ্মকাল অঙ্কন আজকে আমরা শিখব প্রাকৃতিক দৃশ্য গ্রীষ্মকাল অঙ্কন তোমরা খাতার উপরে লিখে নিতে পারো গ্রীষ্মকাল মাঝখানে করে গ্রীষ্মকালটা লিখে নিতে পারো আব্দুল গাফফার চৌধুরী পেশায় কি ছিলেন আচ্ছা সবাই মার্জিন করে নিয়েছো খাতার উপরে একটি মার্জিন করবে এবং খাতার বাম পাশে একটি মার্জিন করবে টোটাল দুটি মার্জিন করো আচ্ছা এখন আমরা গ্রীষ্মকাল অঙ্কনের ধাপগুলি দেখব সবাই খাতা রেডি করে স্ক্রিনের দিকে তাকাবে অন্য কোথাও তাকাবে না অন্য কোথাও তাকালে তুমি বুঝতে পারবে না সবাই সবাই স্ক্রিনের দিকে আছো হ্যাঁ মাশাআল্লাহ সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আলামিন মুস্তাকিম ইফতি আরিয়া আক্তার পুষ্প আমি সবার নাম বলতেছি কে কে তাকিয়ে আছে দেখি আচ্ছা সাদ আল হাসান ইশফাক ইশফাক তুমি একটু অগোছালো আছো ইশফাক হ্যাঁ সামনের দিকে তাকাবে কেমন আচ্ছা ইফতি সাইমা ভেরি গুড মাশাআল্লাহ এবার আমি দেখাচ্ছি দেখো প্রথমে আমরা কোন পাশে কাগজের কোন পাশে কোন কাজটা করব সেটা আগে আমরা দেখে দেখে বুঝে আঁকার চেষ্টা করব কেমন প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো খাতার কোন পাশে দেখি বলতো খাতার ডান পাশে খাতার ডান পাশে একটু উপরের দিকে একটি ত্রিভুজ আঁকবো সবাই একটি ত্রিভুজ ড্র করো হ্যাঁ ঠিক আছে খাতাকে লম্বালম্বি করে আঁকবে না খাতা পাশাপাশি করে আঁকবে এইভাবে পাশাপাশি বুঝছো অর্থাৎ পাশের দিকে লম্বা থাকবে উপরে নিচে খাতা লম্বা থাকবে না আমরা দৃশ্য করার সময় অবশ্য পাশাপাশি আঁকবো সবাই সুন্দর করে একটি ত্রিভুজ ড্র করো
আমি প্রত্যেকটি 20 সেকেন্ড করে দেখাবো, প্রত্যেকটি ড্র 20 সেকেন্ড করে দেখাবো, এরপরও ওখানে থাকবে, তোমরা ওখান থেকে করে নিতে পারবে, সমস্যা হবে না। স্যার আমার লেখা স্যার। আচ্ছা স্যার স্যার এরকম আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তোমার খাতাটাকে অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাঁ ত্রিভুজের মতো করে, ঠিক আছে, ওকে। এরপরে দাপ দেখো, এখন এরপরে দাপ সবাই, ইফতি ইফতি আমিন, তুমি উঠে যাচ্ছ কেন সিট থেকে? এরপরে দাপ দেখো, এরপরে দাপ দেখো, আমরা একটি চতুর্ভুজ করব, ত্রিভুজের দুই পাশে জায়গা রাখবো। দেখো ত্রিভুজের ডান পাশে এবং বাম পাশে কিন্তু খালি জায়গা রেখেছি আমি। তোমরা কর্নার থেকে লাইন করবে না, কর্নারটাকে বাইরে রাখবে, ত্রিভুজের ডান পাশ এবং বাম পাশ যেন চতুর্ভুজের বাইরে থাকে। দেখি কে কে সঠিকভাবে করতে পারো, সবাই সুন্দর করে ড্র করো। আমি পরে দেখবো, এখন দেখতে পাবো না, এখন দেখলে এখানে স্ক্রিনটা ছোট করে রাখছি আমি, বুঝছো? এখন দেখতে পাবো না, পরে দেখবো, আগে ড্রটা করে নাও। আমি আর একবার বলতেছি, অনেকেই, হ্যাঁ শুনো, অনেকেই একটি জায়গায় ভুল করো, সেটা হচ্ছে ঘর আঁকার সময় ত্রিভুজের দুই পাশের নিচে কর্নার থেকে লাইন দিয়ে দাও। এই কাজটা করবে না, যে চতুর্ভুজটা আমরা ত্রিভুজের নিচে ড্র করব সেটা যেন ত্রিভুজের দুই কর্নারের একটু ভেতরের দিকে হয়। ত্রিভুজের যে দুটি কর্নার আছে নিচের দিকে, সেই দুটি কর্নার যেন চতুর্ভুজের বাইরে থাকে, বুঝতে পেরেছ? আর চতুর্ভুজটা আমরা অবশ্যই ত্রিভুজের একটু ভেতরের দিকে করব। আদাব হাসান, তুমি কি বুঝতে পেরেছ? আচ্ছা কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, কেমন? কারণ না বুঝে বসে থাকবে না। আশরাফুল, তুমি কি বুঝতে পেরেছ? চতুর্ভুজটা ড্র করেছ? আচ্ছা এই কে রিডিং করতেছ? আর ওখানে কে কথা বলতেছ? আনমিউট করে কথা বলো, বারবার একই কথা বলতে হয় কেন? আচ্ছা এরপরের ধাপ দেখাচ্ছে, এরপরের ধাপ দেখো, এরপরের ধাপ হচ্ছে নিচে আমরা একটি আয়তক্ষেত্র আঁকবো লম্বা করে, ঘরের নিচে, ঘরের নিচে একটি আয়তক্ষেত্র আঁকবো। এই তিনটি কাজ দ্রুত শেষ করো, যে শেষ করবে তিনটি কাজ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং নিচে আয়তক্ষেত্র, আমাকে হাত তুলে দেখাবে। কে কে শেষ করেছো হাত তুলে দেখাবে, কেমন? ভেরি গুড। ইন্তিসার শেষ করেছে, আর কে শেষ করেছ? তিনটা কাজ, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এই তিনটি কে শেষ করেছ? আর বেশি ঘর কিন্তু উপরের দিকে নিচের দিকে বেশি লম্বা করে ফেলবে না, কেমন? হ্যাঁ ইফতি আমিন শেষ করেছে, আর কে? এরপরে আমরা ঘরের মধ্যে দুই পাশে দুটি জানালা এবং মাঝখানে একটি দরজা দেব, দুই পাশে দুটি জানালা মাঝখানে আমরা একটি দরজা দেব। সুন্দর করে তোমরা ফ্রি হ্যান্ডে করতে পারো অথবা স্কেল ব্যবহার করেও করতে পারো। স্যার আমার লেখা শেষ। লেখা শেষ নাকি আঁকা শেষ? স্যার আঁকা শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা কথা যখন বলবো সেটা বুঝে শুনে বলবো, কেমন? আঁকা শেষ। আচ্ছা আঁকার মধ্যে দেখো কোথাও ভুল হয়েছে কিনা মিলিয়ে দেখো, কোথাও বাঁকা হয়েছে কিনা সেটা দেখো,
শুধু আঁকলে হবে না, ঠিকভাবে এঁকেছো কিনা সেটা নিজেকে বুঝতে হবে, কেমন? আচ্ছা এরপরের স্টেপ দেখাচ্ছি, আবার চোখ চোখ কোন দিকে? ইফতিয়ামিন, হ্যাঁ ইফতিয়ামিন, তুমি কার সাথে পাশে কথা বলতেছো? স্যার আমি একটি কথা বলতে চাই। জি বলেন। স্যার আমি কি আমার নিজের মতন একটি ঘর আঁকাতে পারবো? শোনো, টিচার যখন ক্লাসে ক্লাস নেয় তখন টিচার যেভাবে বলে সেভাবে করবে, যদি তুমি টিচারটা ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে তুমি নিজের মতো তুমি যে কোনো সময় করতে পারো, কেমন? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, টিচারের মতো করবে, পরে তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা নেই, তবে নিয়ম হচ্ছে টিচার যেভাবে দেখাচ্ছে সেভাবে করার চেষ্টা করা। আচ্ছা এরপরের স্টেপ দেখাচ্ছি আমি, এরপরের স্টেপ দেখো, দ্বিতীয় ধাপ অর্থাৎ গ্রীষ্মকাল অঙ্কনের ধাপ দুই। এখন আমাদের কিন্তু ঘরের কাজ কিন্তু শেষ, এখন আমরা ঘরের যে বাম পাশে, ঘরের যে সরি বাম পাশে না, হ্যাঁ তোমাদের দিক থেকে বাম পাশে, আমাদের দিক থেকে কি ডান পাশে, এরকম উল্টাপাল্টা হচ্ছে। তাহলে আমি যেটা বলছি, আমার বাম পাশে অর্থাৎ তোমাদেরও বাম পাশে তোমরা এখন কি আঁকবে, একটি গাছ ড্র করবে। প্রথমে দেখো আমরা গাছ ড্রটা করার সময় প্রথমে গাছের মূল অংশটা আঁকবো, অর্থাৎ গাছের যে বডি সেটা আমরা আঁকবো। কিভাবে এঁকেছি সেটা দেখো, আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, রিপিট করে দেখাচ্ছি, দেখো আরেকবার দেখো, সবাই সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো প্রথমে আমরা একটি গাছের মূল অংশটা ড্র করব, ঠিক ঘরের যেখানে আমরা আয়তক্ষেত্রটা এঁকেছি তার সমান সমান জায়গায় আঁকবো, পাশাপাশি সমান জায়গায়, ঘর থেকে যেন নিচের দিকে চলে না যায়, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এর পরের অংশে দেখো, এর পরের অংশ গাছের উপরের অংশ, প্রথমে আমরা ডান পাশে একটি এলোমেলো ভাবে একটা চতুর্ভুজের মতো করব, অনেকটা চতুর্ভুজের মতো, তবে লাইন গুলি শার্প করবো না, একটু আঁকা বাঁকা করে দেব। আচ্ছা যেখান থেকে সাউন্ড আসতেছে মাইক্রোফোনটা আনমিউট করে রাখো, আমি এক্সট্রা সাউন্ড শুনতে পাচ্ছি, আনমিউট করে রাখো। স্যার আঁকা হয়েছে। ভেরি গুড। আচ্ছা যেটা আমি দেখিয়েছি গাছের যে পাতার অংশগুলি দেখাচ্ছি একটু এলোমেলো ভাবে অনেকটা বৃত্ত আকারের মতো, ওভাবে করতেছ? আচ্ছা এরপর এরপর আমরা বাম পাশে আরেকটি করব, দেখো বাম পাশে একইভাবে আরেকটি, বাম পাশে দেখতে পেয়েছ? ডান পাশে এবং বাম পাশে একটু উপরে নিচে করবে, হ্যাঁ একটু উপরে নিচে করে দেওয়ার চেষ্টা করবে। এরপর দুই পাশে যে দুটি আমরা করেছি তার উপরে আরেকটি করব, তার উপরে আরেকটি, দেখো সবাই দেখো লাইনটা কিভাবে দিয়েছি, আমি আরেকবার দেখাচ্ছি, দেখো সবাই দেখো, চোখ চোখ কোন দিকে, স্ক্রিনের দিকে তাকাও। এরপর গাছের উপরের দিকে যে পাতাগুলি সেটা দেখো, হ্যাঁ উপরেরটা করেছ? Yes sir. Very good, very good. আচ্ছা এর পরের ধাপগুলি কি দেখাবো আমি, সবার হয়েছে, এতটুকু হয়েছে সবার? No sir. পারি আক্তার তোমার হয়েছে? সাইমা হয়েছে? Sir. ইন্তেসার হয়েছে? সাদ আল হাসান, সাদ আল হাসান হয়েছে তোমার? হ্যাঁ আজকে সাদ আল হাসান কে খুব ফ্রেশ দেখাচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এর পরের ধাপ আঁকবো, এর পরের ধাপ দেখো, এর পরের ধাপে আমরা অর্থাৎ অঙ্কনের ধাপ তিন, তোমরা পেছনে একটি লাইন দেখতে পাচ্ছ,
ঘরের এবং গাছের পেছনে একটি লাইন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই ঘরের পেছনে এবং গাছের পেছনে একটি কি লাইন দেখতে পাচ্ছ? আমার কথার উত্তর দাও। আমি ঘরের পেছনে এবং গাছের পেছনে একটি লাইন দেখিয়েছি, এই সবাই স্কেল দিয়ে একটি লাইন করো, ঘরের পেছনে এবং গাছের পেছনে। আচ্ছা, লাইনটা কি দিয়েছ? পেছনের লাইনটা কি দিয়েছ? আচ্ছা, এবার দেখো পেছনের লাইনের সাথে এখন আমরা আরো একটি কাজ করব। সবাই দেখো, স্ক্রিনের দিকে তাকাও। দেখো, পেছনে আমরা পাহাড়ের মতো করে কিছু অংশ তৈরি করব, তবে বেশি উঁচা করব না। ঘরের চালের নিচের অংশে যেন থাকে, গাছের পাতার নিচের অংশে যেন ওই পাহাড়ের অংশটি যেন থাকে। ওভাবে তিনটা পাহাড় দেখাও, তিনটা, ডান পাশে একটি, বাম পাশে একটি ছোট, এবং মাঝখানে একটু করে উপরে করে একটু বড় করবে। ঠিক আছে, যেভাবে টিচার দেখিয়েছে সেভাবে, তাই নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, বাকি সবার হয়েছে? নাদিয়া, তুমি কি করতেছ? নাদিয়া, তোমার কতটুকু হয়েছে? স্যার, পাহাড়ে আসছে। আচ্ছা, পাহাড় আঁকা হয়েছে সবার? আচ্ছা, এখন আমি এর পরে ধাপ দেখাবো। আচ্ছা, আমি অনেকবার বলেছি মাইক্রোফোন মুস্তাকিম, তুমি মাইক্রোফোনটা মিউট করে রাখো। মাইক্রোফোন ওপেন করে রাখো কেন? সাদ আল হাসান, মাইক্রোফোন আনমিউট করো। কেউ মাইক্রোফোন অন করে রাখবে না, যখন কথা বলতে হবে তখন শুধু অন করবে, বাকি সময়টা অফ করে রাখবে। মনে থাকবে? দেখি কার কার মনে থাকে না। আচ্ছা, এরপরে ধাপ দেখাচ্ছি আমি, এরপরে ধাপ অর্থাৎ গ্রীষ্মকাল অঙ্কনের ধাপ চার। এবার চার নাম্বার ধাপে দেখো সবাই, চোখ কোন দিকে? নাদিয়া, তুমি তো অন্যদিকে তাকিয়ে আছো, অন্যদিকে তাকিয়ে থাকলে হবে? আচ্ছা সবাই, এবার আমি চতুর্থ ধাপে দেখাচ্ছি। এই যে গাছে আমি কিছু কাঁঠাল দেখাইছি, দেখো ছয়টা কাঁঠাল ঝুলে আছে। এখন এখন কি কাল? বর্ষাকাল না? আমরা আঁকতেছি কিন্তু গ্রীষ্মকালের ছবি, তবে কাঁঠাল গাছে ধরে কখন জানো? গ্রীষ্মকালে। আর আমরা কাঁঠাল গুলি খাই কখন? বর্ষাকালে, একটু মজা করে খাই, তাই না? কাঁঠাল কার কার পছন্দ? তোমার কাঁঠাল কে কে খেয়েছ? এই এই সিজনের কাঁঠাল খাওয়া হয়েছে সবার? আমার আনারস আর আপেল খাওয়া হয়েছে। ভেরি গুড, স্যার এটা প্রতিদিন খাই। ভেরি গুড, এই কাঁঠাল দিয়ে কিন্তু আমাদের কি ফল বলতে পারো? জাতীয় ফল। জাতীয় ফল কি কাঁঠাল? আচ্ছা শোনো, কাঁঠালও কিন্তু আমার খুবই ফেভারিট একটি ফ্রুটস, ঠিক আছে, ফল, অনেক মজার। তবে সেটা ঠিকঠাক ভাবে যদি হয়, যে একটু মিষ্টি, একটু শক্ত, কেমন ওরকমই সুন্দর। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কাঁঠাল আঁকা কি শেষ করতে পেরেছি? ছয়টা আঁকবে, উপরে দুইটি, দেখো দুইটি গাছের একটু আঁকা বাঁকা করে কাটা কাটা করে লাইন দেবে, কেমন? স্ট্রেট দেবে না, কাটা কাটা করে লাইন গুলি দাও। পরের ধাপ গুলি দেখবো আমরা। এর পরের ধাপে দেখো, দুইটি বড় বড় ঘাস আঁকবো আমরা সামনের দিকে, একদম সামনে নিচের অংশে দুইটি ঘাস আঁকবো। দেখো দুই পাশে দুটি ঘাস দেখিয়েছি আমি, দেখতে পেয়েছ? এভাবে দুই পাশে দুটি ঘাস ড্র করো। এরপরের ধাপ অর্থাৎ অঙ্কনের ধাপ পাঁচ। এখন আমরা পাঁচ নাম্বার ধাপে কি দিচ্ছি দেখো, সবাই দেখো। পাঁচ নাম্বার ধাপে আকাশে আমরা মেঘ দিয়েছি, আকাশে আমরা মেঘ দিয়েছি একটি গাছের সাথে লাগানো,
আর দুইটি হচ্ছে একটি ঘরে চালের উপর আর একটা হচ্ছে ঘরে চালের ডান পাশে আর একটি ছোট করে হচ্ছে সেটা গাছের একদম বাম পাশে হ্যাঁ ম্যাকগুলিকে এভাবে দাও যেভাবে দেখিয়েছি ম্যাকগুলিকে তোমরা সেভাবে দাও মাইক্রোফোন আনমিউট করো নাই আলামিন আবার কথা বলে তোমরা যদি আনমিউট না করো আমি আমার এখান থেকে অফ করে দিলে কিন্তু আর টোটালি কথা বলতে পারবে না আমার সাথেও পারবে না আমি আমার এখান থেকে কিন্তু তোমাদেরকে আনমিউট করে রাখতে পারি হ্যাঁ মুস্তাকিম তুমি সব সময় আনমিউট করে রাখবে তোমার ছোট বোন পাশে আছে বেশি কথা বলতেছে ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এরপর এর স্টেপ গুলি দেখবো আমরা এরপর এর স্টেপ আমরা কিন্তু ড্র করা শেষ করেছি এইবার আমরা ছয় নাম্বার ধাপে রং দেখবো দেখো একটু স্ক্রিনের দিকে তাকাও সবাই আবার তাকাও স্ক্রিনের দিকে সবাই তাকাও আমরা কোথায় আগে রং করব সেটা দেখাচ্ছি দেখো আমরা আকাশে আগে রং করব এরপর ম্যাকগুলিকে আমরা হোয়াইট স্পেস হিসাবে রেখে দেব হোয়াইট স্পেস হিসাবে রেখে দেব এরপর আমরা পাহাড়ে রং করব দেখো সবাই নাদিয়া তুমি কোন দিকে তাকাচ্ছ তোমাকে কয়বার বলছি আমি তুমি কার সাথে কথা বলতেছো পাশে আমি এখন কি দেখাচ্ছি দেখি বলতো স্ক্রিনে কি দেখাচ্ছি নাদিয়া স্ক্রিনে কি দেখাচ্ছি পাচ্ছি না তুমি ক্লাস করতেছো নাকি পাশে কারোর সাথে কথা বলতেছো কোনটা করবে না স্যার না স্যার আকাশে মেঘ গুলাকতেছিলাম যে তো তুমি অন্যদিকে তাকিয়ে থাকলে তো হবে না দেখো সবাই রং কিভাবে দেখাচ্ছে দেখো প্রথমে আমরা রং দিয়েছি কোথায় আকাশে এরপর রং দেব আমরা পাহাড়ে কেমন এরপর আমরা ঘরে রং দেব সবাই দেখো কাঁঠাল আমি বলি কাঁঠাল কিভাবে আঁকবে একটি ছোট করে ডিমের মতো করে আঁকো ডিম্ব আকৃতি এরপর লাইনটাকে একটু কাটা কাটা করে দাও দেখো এরপর গাছের রং দেখিয়েছি তারপর আমরা রং দেখাবো কাঁঠালে কাঁঠাল গাছে কাঁঠাল যেভাবে আছে তোমরা চাইলে একটু অরেঞ্জ কালার হলুদ কালার সাদা কালার মিশ্রণ করো কাঁঠালে রং দিতে পারো এরপর আমরা জমিতে রং দেব জমিতে অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার সংমিশ্রণ করে দেব এখন আমরা যেটাতে করতেছি সেটা হচ্ছে ঘাস দুটি বড় বড় ঘাস করব ঘাসের মধ্যে উপরের দিকে একটু ইয়েলো কালার এবং নিচের দিকে গাঢ় সবুজ রংটা দেখাবো দুই পাশে দুটি রং দেখানো হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দৃশ্যের মধ্যে কিভাবে রং করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটি কথা বলে রাখি তোমরা এই কথাটি সবসময় মনে রাখবে সেটা হচ্ছে সবাই শুনতেছ সেটা হচ্ছে রং করার সময় অবশ্যই উপর থেকে রং করবে উপরের দিক থেকে রং করে আসবে কারণ কি জানো আমরা যদি নিচে রং করে ফেলি তখন উপরের দিকে রং করতে গেলে হাতের সাথে লেগে নিচের রং গুলি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় সেজন্য নিয়ম হচ্ছে ড্র করার পর রং করার নিয়মটা হচ্ছে উপরের দিক থেকে রং করে নিচের দিকে আসা আশা করি সবাই বুঝতে পেরেছে এবং নিয়মটা মেনে রং করবে আচ্ছা রঙের বিষয়টা বুঝতে পারো নাই কে রঙের বিষয়টা বুঝতে পারো নাই কে কারো কোনো কোয়েশ্চেন আছে
আচ্ছা কে কে রং করা শুরু করেছো? কে কে রং করা শুরু করেছো? স্যার আমি। ভেরি গুড। আর কে শুরু করেছো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমি। মাশাআল্লাহ, অনেকে রং করেছে। ড্রয়িং করব নাকি পেন্সিল কালার? তোমরা পেন্সিল দিয়ে ড্র করার পর রং করবে। রং করা কমপ্লিট হলে এরপর ডায়মন্ড রং আছে না, ব্ল্যাক ডায়মন্ড দিয়ে, অর্থাৎ ডায়মন্ড রংটা কিন্তু শার্প করা যায়, ঠিক আছে? আমরা চিকন লাইন দিয়ে আউটলাইন গুলি করে নেব, ঠিক আছে? বুঝতে পেরেছ? Yes sir. Very good. আচ্ছা ঘরের মধ্যে শোনো, ঘরের মধ্যে যে রঙ্গুলি করবে সেগুলি করার সময় একটু যত্ন সহকারে করবে, যেন ত্রিভুজের চতুর্ভুজের বাইরে চলে না যায়। যেখানে যে রং দিয়েছি যেন সেই রঙ্গুলি সেখানেই থাকে। আর গাছে রং দেওয়ার সময় গাছে দেখো, গাছের যে বডিটা সেখানে আমরা এক পাশে চকলেট কালার দিয়েছি আর এক পাশে লাইট চকলেট দিয়েছি, অর্থাৎ ব্রাউন কালার মিক্স করে দিয়েছি। আচ্ছা আমি কিন্তু মাইক্রোফোনটা আনমিউট করে রাখতে বলেছিলাম, সাদ আল হাসান আশরাফুল আবা মাইক্রোফোন অন করে বসে আছে। তোমরা কি মাইক্রোফোনটা অফ করে কাজ করতে পারো না? মাইক্রোফোন অফ রেখে কাজ করা যায় না? তোমাদের কোনো প্রশ্ন থাকলে তখন অন করে কথা বলবে, এর বাইরে মাইক্রোফোন অফ করে রাখবে। ইশফাক মাইক্রোফোন অফ করে রাখো। ইশফাক মাইক্রোফোন অফ করে রাখো। ইশফাক তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরো সাউন্ড আসতেছে কিন্তু, কার ওখান থেকে আসতেছে দেখতেছি আমি। মুস্তাকিম, মুস্তাকিম তুমি মাইক্রোফোন আনমিউট করো, মাইক্রোফোন আনমিউট করা রাখবে, ওপেন করবে না, টিচার বললে তারপর ওপেন করবে। যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে সুন্দর করে রং করো। ইশফাক তোমাকে কিন্তু আমি ক্লাস থেকে কিন্তু আউট করে রাখবো। তুমি স্ক্রিনে আঁকা কি করতেছো কেন ইশফাক? কি সমস্যা ইশফাক? কি ব্যাপার, তুমি আঁকা কি করছো কেন ইশফাক? ভিডিও অন করো। দেখি সবাই ডায়রিটা লিখে নাও। আচ্ছা আমি একটু স্টপ করে আসি। আচ্ছা ডায়রি লিখার আগে আমরা একটু দেখে নিই কিভাবে রং করা হয়েছে, কি কি রং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অঙ্কনের যে প্রয়োজনীয় রং সমূহ সেটা একটু দেখে নিই। সবাই একটু স্ক্রিনে তাকাও, আমরা কি কি রং ব্যবহার করেছি সবাই একটু দেখে নাও। লাল রং, সবুজ রং, হালকা সবুজ, নীল রং, হলুদ রং। হ্যাঁ বলো স্যার। আপনি এই দৃশ্যতে মাটির রংটা লাল এবং হলুদ কেন দিয়েছেন? মাটির রংটা আমরা দৃশ্যের সৌন্দর্যের জন্য, অর্থাৎ দৃশ্যের রংটা যেন ভালোভাবে করতে পারি, দেখতে সুন্দর দেখায়, সেজন্য আমরা দিয়েছি এমন। আর এই রংটি হচ্ছে পাহাড়ি রং, পাহাড়ের রংগুলি একটু ব্রাউন কালারের। পাহাড়ের রং দেখেছো? পাহাড়ের মাটির রং দেখেছো? হ্যাঁ ব্রাউন কালারের অনেকটা। আমরা সেখানে একটু অরেঞ্জ কালারের সাথে ইয়েলো কালার সংমিশ্রণ করে মাটির রংটা করব, কেমন? আচ্ছা কি কি রং দিয়েছি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হাতে সময় কিন্তু খুবই কম এখন, আর 5 মিনিট সময় আছে। আচ্ছা সবাই এখন ডায়েরিটা লিখে নাও, আজকে ডায়েরি লিখবে, সবাই ডায়েরি লিখো। ডায়েরি লিখবে ড্র দৃশ্য গ্রীষ্মকাল অঙ্কন শিখবে ও এস ডাব্লিউ করবে। দৃশ্য গ্রীষ্মকাল অঙ্কন শিখবে ও এস ডাব্লিউ করবে। প্রিয় শিক্ষার্থীরা
আজকে ডায়েরি লেখা শেষ হলে আমি শেয়ার স্টপ করব আসসালামু আলাইকুম এই আমি কি ক্লাস শেষ করেছি আমি ক্লাস শেষ করি নাই তো আচ্ছা সবার ডায়েরি লেখা শেষ হয়েছে দ্রুত লেখা শেষ করো আমি কিন্তু শেয়ার শেয়ার স্টপ করব তুমি কি এখন আসছো নাকি আমাকে বিদায় দিচ্ছো আমি এখন শেয়ার স্টপ করতেছি সবাই এখন আমাকে খাতা দেখাও দেখি কে কতটুকু করেছো খাতা দেখাও দ্রুত খাতা দেখাও আমি খাতায় স্পষ্ট দেখতে পাচ্ছি না আশরাফুল আর একটু সামনে নিয়ে আসো আশরাফুল তুমি গাছ যেতে গেছো গাছে যে বডিটা বেশি বড় মোটা হয়েছে গাছের বডি অনেক মোটা হয়েছে সাইমা আফরোজ দেখি হ্যাঁ ঘরটা বেশি উপরে করে ফেলছো গাছটাও আর একটু দূরে দেওয়া দরকার ছিল আর একটু বাম ডান দিকে দেবে কেমন ডান দিকে বেশি স্পেস দেখে দিয়েছো ঘরটা আর একটু নিচে করবে আকাশটা কম দেখা যাচ্ছে ইশফাক ইশফাক তোমার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না গাছটা আর একটু গাছের পাতা আর একটু বেশি করে দেবে কেমন ইন্তেসার ইন্তেসার তুমি খাতাকে লম্বা লম্বি করে আঁকছো কেন আর আমি চালের অংশ কিন্তু চতুর্ভুজের বাইরে রাখতে বলেছিলাম চালের কর্নার গুলি ঘরের চালের যে কর্নার গুলি আছে নিচের দিকে সেগুলি চতুর্ভুজের একটু বাইরে রাখতে বলেছিলাম ঠিক আছে আর যার যে সমস্যার কথা বলতেছি সেগুলি ঠিক করে নেবে মনে থাকবে হ্যাঁ দেখি আশরাফুল খাতা দেখাও সাদ আল হাসান খাতা দেখাও সাদ আল হাসান সাদ আল হাসান খাতা দেখাও ইচ্ছে আমি স্যার আমার মিনিট লাগবে আগে খাতা দেখাও আমি অপেক্ষা করতে পারতেছি না হ্যাঁ আশরাফুল তোমার ঘরটা সুন্দর হয়েছে তবে গাছটা গাছের উপরে পাতার অংশ কম হয়েছে তবে গাছটা একটু চিকন করবে কেমন গাছটা একটু মোটা হয়েছে হ্যাঁ ঠিক আছে আর মার্জিন করেছো তুমি কি মার্জিন করেছো ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে গাছের পাতাগুলিকে আর একটু বড় করে দেবে গাছের অংশটাকে চিকন করবে ঠিক আছে আচ্ছা এরপর আর কে আছো খাতা দেখাও নাই আচ্ছা ঠিক আছে ওকে দেখাও স্যার দেখাবো হ্যাঁ খাতা দেখাও ওকে স্যার দেখাচ্ছি সাদ আল হাসান ঠিক আছে গাছটা এবং ঘরটা বেশি দূরে করে ফেলছো গাছটা আর একটু ডান দিকে আঁকবে ডান দিকে বলতে ঘর ঘর যেদিকে আছে সেদিকে আঁকবে কেমন পাতা আর একটু বেশি করে ঘন করে দেবে ওকে সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার শুনো আর এক মিনিট সময় আছে তোমাদের ড্রয়িং পরীক্ষার আগে আর কোনো ড্রয়িং ক্লাস নেই অর্থাৎ আগামী সপ্তাহ থেকে তোমাদের কি শুরু হচ্ছে দ্বিতীয় মাসিক টেস্ট শুরু হচ্ছে কেমন তোমাদের ড্রয়িং সম্পর্কে একটু বলে রাখি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন করা হবে একটি মাত্র ড্রয়িং করতে হবে যেটা নাম্বার থাকবে 15 আর দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে প্রশ্নগুলি উত্তরের জন্য 5-5 করে 10 নাম্বার থাকবে বুঝতে পেরেছো 25 নাম্বার টোটাল দুটি প্রশ্ন দেয়া থাকবে সে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর প্রশ্নগুলি 1 থেকে 5-এর মধ্যে থাকবে যে প্রশ্নগুলি পড়ানো হয়েছে 1 থেকে 5 সেখান থেকে যে কোনো দুটি প্রশ্ন থাকবে আর যে ড্রয়িং গুলি করানো হয়েছে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে প্রথম মাসিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে প্রথম যে তিনটি ছিল সেই তিনটি থেকে যে কোনো একটি ড্রয়িং থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমি এখানেই শেষ করতেছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা দেখি সবাই টাটা বাই বাই দেখা হবে কেমন সবাই ভালোভাবে পরীক্ষা দেবে মনে থাকবে ওকে আল্লাহ